পুড়ে যাওয়া শরীর নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন গৃহবধূ নিশি আক্তার। পাষণ্ড স্বামীর ঢেলে দেয়া গরম পানিতে ঝলসে গেছে দেহের বেশ কিছু অংশ। পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, 10 মাস আগে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামিনের সঙ্গে বিয়ে হয় মেলান্দহ উপজেলার নিশি আক্তারের। বিয়ের সময় নগদ 5 লাখ টাকা, একটি মোটরসাইকেল, আসবাবপত্র ও মোবাইল সহ স্বর্ণালঙ্কার যৌতুক দেয়া হয়। এরপর আলামিন আরও 5 লাখ টাকার জন্য মারধর ও নির্যাতন শুরু করে। সবশেষ গত 19 ফেব্রুয়ারি নিশিকে মারধর করার এক পর্যায়ে গরম পানি শরীরে ঢেলে দেয় তার স্বামী। এতে শরীরের 20 ভাগ অংশ ঝলসে যায়। এ অবস্থায় তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে রেখে পালিয়ে যায় আলামিন। পরে ভুক্তভোগী মোবাইল ফোনে তার পরিবারকে ঘটনা জানানোর পর স্বজনরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167। তোর বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে এসে দে, আমি না করছি যে আমি নিয়ে এসে দিতে পারবো না 5 লাখ। এর জন্য ওই আমার অনেক মার ধুর করছি, গরম পানি আমার উপরে দিয়ে দিছে। 7 দিন পর্যন্ত তাকে ঘরে আটকে রেখে তার কোনো চিকিৎসা নেওয়া হয় নাই। শিক্ষক যদি এই কথা বলে তাহলে আমরা কার কাছে কোথায় যাব? শিক্ষক আমাদের কারিগর, তাই এই জন্য আমি সুস্থ বিচার তদন্ত চাই। গৃহবধূকে হাসপাতালে দেরিতে ভর্তি করায় বেশি ক্ষতি হয়েছে বলে জানান চিকিৎসক। আমাদের মেডিকেল ভাষামতে প্রায় 20% বার্ন, সেটা সুপারফিশিয়াল বার্ন। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মঙ্গলবার রাতে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। যে মূল আসামি তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যেই আমরা এজাহারনামী একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মামলার প্রধান আসামি আলামিন। সময় সংবাদ, জামালপুর।